আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ফুলকপির তরকারি। নিরামিষ ফুলকপির তরকারি মানে পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন ছাড়া তো আমরা অনেকেই রান্না করি ফুলকপির তরকারি, এক একজন এক এক রকমভাবে রান্না করি। তো আমি যেভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। রেসিপিটা খুব ছোট্ট, না টেনে দেখার অনুরোধ রইল। আর দেখো, আমি ফুলকপিগুলোকে মিডিয়াম পিস করে কেটে নিচ্ছি। তো ফুলকপি যার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী কেটে নেবে। তো এখন তো ফুলকপির সময়। আমার চ্যানেলে কিন্তু ফুলকপির মোগলাই পরোটাও আছে, যদি কেউ চাও তো চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো। তো ফুলকপিগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে ধুয়ে ফিরে আসছি। দেখো, আমি একটা প্রেশার কুকারের মধ্যে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ফুলকপিটা একই মাপের কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে আমি প্রথমে একটুখানি একটা হুইসল দিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এটাকে রুটি, লুচি, পরোটা সব কিছু সাহায্যেই খেতে পারো। দেখো, আমি আলু আর কপিটা সিদ্ধ করে জলটা ফেলে ঝরিয়ে রেখেছি। যেহেতু বাঙালি রান্না, সেহেতু আমি অবশ্যই এটা সর্ষের তেলে করব। তো দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল। সবজি একটু সিদ্ধ করে নিলে তেলের পরিমাণটা একটু কম লাগে, তাতে আমাদের শরীরের পক্ষেও উপকারী। ফোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটুখানি আদা, গ্রেট করে রাখা আদা, আর দুটো তেজপাতা। তোমরা চাইলে এখানে গরম মশলার ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে গরম মশলার ব্যবহার করব না। খুব সাধারণ একটা রান্না দেখাচ্ছি। জিরে দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়নে। ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা তেলের উপর দিলে খুব ভালো একটা রং আসে তরকারি, সেই জন্য টমেটোটা তেলে দিয়ে ভেজে নিলে ভালো লাগে দেখতে। তো এর মধ্যে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দেব। আমি কিন্তু ফুলকপি আলু কিছুই নুন দিয়ে সিদ্ধ করিনি, শুধু জল দিয়ে সিদ্ধ করে তার আগে একবার ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম ফুলকপিটা, যাতে কোনো রকমের পোকা থাকলে ওটা বেরিয়ে যায়। তারপরে সিদ্ধ করে জলটা আমি ফেলে দিয়েছি। সবজিটা সিদ্ধ করে জলটা ফেলে দিলে যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের কিন্তু হয় না। টমেটোটাকে আমি কষাতে কষাতে এর মধ্যে আমি বেসিক যে আমাদের মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দেবো। আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করব না, কাঁচা লঙ্কার ব্যবহার করব। তাই কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ একটুখানি জিরের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ একটুখানি ধনের গুঁড়ো, আর হচ্ছে প্রয়োজন মতন হলুদ। যে যেরকম হলুদ খাবে সেরকম দেবে। অ্যাড করে দেবো ছুলে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটি, যে যে নামেই ডেকে থাকো। তো এটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটুখানি জল আমি এর সঙ্গে যোগ করব। দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো একদম কষে গেছে। তোমরা চাইলে, আমি টমেটো ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু এতে দইয়ের ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপিটা। আমি এর মধ্যে সামান্য একটুখানি মিষ্টি অ্যাড করব, চিনি, যাতে টেস্টে ব্যালেন্স থাকে। কেউ চাইলে এরকম শুকনো শুকনো খেতে পারো, আবার কেউ যদি একটু ঝোল পছন্দ করো একটুখানি জল যোগ করে দিতে পারো। আমি এখানে এক চা চামচ পরিমাপে একটু মিষ্টি অ্যাড করে দিলাম। তোমরা এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাহায্যেই খেতে পারবে। সবার শেষে যদি তোমরা একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দাও তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। চাইলে কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো বা এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না এখানে। এটাকে কিন্তু এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, কিন্তু ঢাকা দেওয়া যাবে না, যেহেতু আমাদের আলু এবং কপি
আগে থেকেই সিদ্ধ হয়ে রয়েছে। দেখো আমি সামান্য একটু জল অ্যাড করবো এর মধ্যে, যাতে মশলাটা ভালো করে কফি আর আলুর গায়ে মেখে যায়। নামাবার আগে আমি এর মধ্যে অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি ঘি, দুটোই অপশনাল, কেউ পছন্দ করলে দেবে, না পছন্দ করলে দেবে না। তবে নিরামিষ তরকারিতে নামাবার আগে একটু ঘি দিলে খুব সুন্দর হয় খেতে, তাই আমি একটুখানি ঘি অ্যাড করে দিলাম। ঘি গরম মশলা দেওয়ার পর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি, আগে কখনো দিইনি, তবে অনেককেই দিতে দেখছি ফুলকপিতে ধনে পাতা, তাই একটুখানি দেখলাম দিয়ে কেমন লাগে খেতে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।